বিভিন্ন ক্ষেত্রে জনগণের জরুরি পরিষেবার মান উন্নয়ন করা হবে। গেল বিধানসভা নির্বাচনের আগে জনগণের প্রতি এমনটাই প্রতিশ্রুতি ছিল বর্তমান শাসকের, কিন্তু দীর্ঘ তিন বছরে প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হলো তা ভালো করেই যেমন জানেন শাসকেরা, ঠিক তেমনি উপলব্ধি করতে পারছেন রাজ্যের সাধারণ জনগণ। তবে এর মধ্যে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ যেন ক্রমশ তেজি হয়ে উঠছে। ঘনঘন লোডশেডিং এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বিদ্যুৎ নিগমের কাজকর্ম নিয়ে ক্ষোভের পাহাড় জমছে সাধারণ নাগরিকদের মনে। পরিষেবার মান উন্নয়নের নামে ইতিমধ্যেই বেশ কয়েকটি ডিভিশনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে, এতে করে সাধারণ ভোক্তাদের দুর্ভোগ যেন আরো চরম আকার পৌঁছায়। ঘনঘন লোডশেডিং যেমন রয়েছে, তেমনি আবার ভুয়ো বিল নিয়ে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। সামান্য ঝড় বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, এরকম বহু অভিযোগে এখন বিদ্ধ রাজ্য বিদ্যুৎ নিগম। এমনিতেই রাজ্যের বহু এলাকায় একাংশ নাগরিক করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। ঘনঘন লোডশেডিং এর ফলে তাদের জীবন বিপন্ন হবার পথে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি নিয়ে এবার রাস্তায় নামলো বিরোধী দল সিপিআইএম এর নেতাকর্মীরা। শুক্রবার সিপিআইএম আগরতলা শহর কমিটি ও পূর্ব আগরতলা অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে বনমালীপুর বিদ্যুৎ কার্যালয়ের সামনে বেহাল বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সহ আরো বিভিন্ন দাবিতে সংঘটিত হয় বিক্ষোভ প্রদর্শন। এদিনের এই বিক্ষোভ প্রদর্শনে নেতৃত্ব দেন স্থানীয় সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। রাজ্যের বিদ্যুৎ পরিষেবার তীব্র সমালোচনা করে এদিন অমল চক্রবর্তী বললেন, জনগণের জরুরি পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা। ব্রাহ্মণ সরকারের আমলে রাজ্যের মানুষ লোডশেডিং শব্দটা ভুলে গিয়েছিল। সরকার পরিবর্তন হওয়ার পর সম্পূর্ণ ভেঙে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। সামান্য ঝড় বৃষ্টিতে বেহাল অবস্থা হয়ে পড়েছে বিদ্যুতের। বিদ্যুৎ বেসরকারিকরণের ফলে আরো ভেঙে পড়েছে পরিষেবা। তাই অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সহ জনগণের আরো বিভিন্ন দাবি সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে সিপিআইএম দল আগামী দিন প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আপনারা লক্ষ্য করছেন, আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর 2018 সালের 3রা মার্চ, 3 বছর প্রায় অতিক্রান্ত, কিন্তু আমরা লক্ষ্য করছি জনজীবনের যে জরুরি পরিষেবা, যেই প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল, সেই জনজীবনের জরুরি পরিষেবাগুলো সম্পূর্ণ বিপর্যস্ত আমাদের রাজ্যে, বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা, যেটা আমাদের বামফ্রন্ট সরকারের আমলে আমাদের রাজ্যে বিদ্যুতে স্বয়ম্ভর হয়ে উঠেছিল, উদ্বৃত্ত হয়েছে বিদ্যুৎ, আমাদের রাজ্য থেকে বিদ্যুৎ বাইরে রপ্তানি করেছে, এবং লোডশেডিং শব্দটা আমাদের রাজ্যের মানুষ ভুলে গেছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর আমাদের রাজ্যের এই জনজীবনের জরুরি যে পরিষেবা, বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। উদ্বৃত্ত বিদ্যুৎ হওয়া সত্ত্বেও কোনো নোটিশ না দিয়ে ঘন ঘন লোডশেডিং বিভিন্ন এলাকায়, এবং সামান্য ঝড় বৃষ্টিতে সেখানে ঘণ্টার পর ঘণ্টা কারেন্ট থাকছে না, এবং আপনারা শুনেছেন আমাদের রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে ভেঙে ভেঙে আংশিকভাবে সেখানে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।